ভারতের দালালেরা মনে করেছে আমরা দুর্বল, মুসলিমরা দুর্বল, চতুর্দিকে মার খাই, কিন্তু ওরা ভুলে গেছে আমরা তারেক বিন জিয়াদের জাতি, খালিদ ইবনে ওয়ালিদের জাতি, সালাউদ্দিন আইয়ুবের জাতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই মহামানব যিনি তার পুরো 63 বছরের জীবনে একটি মিথ্যা কথাও বলেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের দালালেরা মনে করেছে আমরা দুর্বল, মুসলিমরা দুর্বল, চতুর্দিকে মার খাই, আমরা আমাদের শক্তি নাই, কিন্তু ওরা ভুলে গেছে আমরা তারেক বিন জিয়াদের জাতি, খালিদ ইবনে ওয়ালিদের জাতি, সালাউদ্দিন আইয়ুবের জাতি। ওরা আমাদের রক্তে আগুন ধরে দিয়েছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কুক্তি কুরক্তি করবে বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কোনো গুস্তাখের আসলে ঠাই নাই। আমরা ওদের এই বাংলার জমিন থেকে দালান দিতে চাই যে ভবিষ্যতে বর্তমানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে বেয়াদবি করবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুতুক্তি করবে, তাদেরকে আমরা মাটির নিচে গেড়ে দিব। আমরা মুসলমান একতায় বিশ্বাসী, আমরা আমাদের এক কালেমায় বিশ্বাসী, আমাদের কাবা এক, আমাদের নবী এক, আমাদের ইলাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই মহামানব যিনি তার পুরো 63 বছরের জীবনে একটি মিথ্যা কথাও বলেননি। তার চরিত্র ছিল মহামান্বিত। তার এই মহান চরিত্রের স্বীকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে নিজেই এই স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত আছেন। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাইকেল এই সাহ, জর্জ বার্নার্ড সহ, মহাত্মা গান্ধী সহ প্রাচ্য এবং পাশ্চাত্যের সকল মনীষী তাকে বিশ্বের অবিসংবাদিত নেতা এবং মহামানব হিসেবে স্বীকার করে নিয়েছেন। এই বিশ্ব মহামানবকে নিয়ে যারা কটূক্তি করতে পারে তারা মানুষ না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কটূক্তি করা হয়, তার অসম্মান করা হয়, তার বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো,